नमस्कार बंधुरा, केमन आछेन आपनारा सकले। आपनारा अनेकेई होयतो बाड़ीते विभिन्न टाइपेर सैंडविच ट्राई करेछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटु अन्य रकम एकटि सैंडविच। तो आसुन देखे नी आमादेर ई सैंडविच जोन्नो की की उपकरण दरकार। प्रथमेई आमादेर चाइ सिद्ध करा आलू। आमरा जेहेतु एखाने दुटो सैंडविच बानाच्छि, तो आमी एखाने दुटो माझारि साइजेर आलू बड़ो बड़ो टुकरो करे सिद्ध करे निएछि। प्याज कुচি, टमेटो कुচি, এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো ইউজ করেছি, কাঁচা লঙ্কা কুচি এবং সিদ্ধ করা সুইট কর্ন, এটা হচ্ছে অপশনাল, এবং লাগবে জিরে গুঁড়ো ও বিট নুন, এবং সব শেষে লাগবে পাউরুটি এবং চিজ স্লাইস। এবার আমি একটা বড় বোল নিয়ে তার মধ্যে সিদ্ধ করা আলু নেব। তার সঙ্গে আমি নেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা দিতে পারেন। বাচ্চাদের জন্য বানাতে গেলে অল্প পরিমাণে ঝাল দিতে পারেন। এবং বয়েলড সুইট কর্ন। তারপরে আমি নেব পরিমাণ মতো বিট নুন। আমি এখানে খাবার নুন ইউজ করিনি, কারণ আমি এখানে বিট নুন ইউজ করেছি। এবং রোস্টেড কিউমিন পাউডার বা ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পাউরুটিগুলোর ওপর পাতলা করে একটা লেয়ার বানিয়ে নেব। এবার অন্য যে পাউরুটি স্লাইসগুলো ছিল সেখানে আমি প্রথমে ভালো করে মাখনটা মাখিয়ে নিয়েছি। এবং চিজ স্লাইসগুলো সেই মাখন লাগানো পাউরুটির উপর দিয়ে দিয়েছি। এবার আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এবং স্যান্ডউইচগুলো বানানোর পর এর বোথ সাইডে ভালো করে মাখন লাগিয়ে নেব। এবার আমি একটা ননস্টিক তাওয়াতে মাখন দিয়েছিলাম, এবং তারপরে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। স্যান্ডউইচের মধ্যে একটা ক্রিস্পি ভাব আনার জন্য এই পাউরুটির বোথ সাইডটা আমি ভালো করে বাদামি করে জাস্ট সেকে নেব। এবার আমি এটাকে ডায়াগোনালি অর্থাৎ কোনাকুনিভাবে কেটে দেব। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমাদের স্যান্ডউইচগুলি। আর একটা স্যান্ডউইচ আমি কেটে নিলাম, এবং এটাকে সুইট কর্ন, টমেটো, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই একটু অন্যরকম স্যান্ডউইচের রেসিপি? প্লিজ কমেন্ট করে জানান, আর অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাদের জানান কেমন লাগলো। প্লিজ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটিকে লাইক করুন। ফিরে আসছি পরের ভিডিওতে।